নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। শনির রাশি পরিবর্তন 2023। আপনি মীন রাশির মানুষ, কি রেজাল্ট পেতে চলেছেন, কি মহা পরিবর্তন আসতে চলেছে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, প্রথম কথা, 17 জানুয়ারি 2023 থেকে আপনাদের শনি সাড়ে সাতি প্রথম চরণ শুরু হচ্ছে। অনেকেরই ভয়, ভীতি, ভ্রম, সমস্ত কিছু, শনি সাড়ে সাতি মানেই আমার সব শেষ। না প্রিয় দর্শক বন্ধু, আপনার জন্মছকে শনি কেমন রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনি রেজাল্ট কিন্তু পাবেন। শনি আপনার যেমন রয়েছে এবং আপনার বিহেভিয়ারের উপর শনি কিন্তু আপনাকে ফল দেবে। শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ এবং কলিযুগের হচ্ছে দণ্ডকারক গ্রহ। কলিযুগে শনি যদি আপনার জন্মছকে ভালো থাকে, এই এই সময় আপনি কিন্তু এই সাড়ে সাতির মধ্যে প্রচুর কিছু করতে কিন্তু আপনি পারবেন। এই যে কুম্ভ রাশিতে প্রবেশ করছে, কুম্ভ রাশিতে প্রবেশ করে আপনার সাড়ে সাতি স্টার্ট করছে। দেখুন, দ্বাদশভাবে প্রবেশ, প্রথম কথা হচ্ছে দ্বাদশভাব হচ্ছে আমাদের হসপিটাল, বিদেশ। দেখুন, শরীরের পার্টটা নিয়ে আপনাদের কিছুটা সমস্যা কিন্তু রয়েছে। শরীর স্বাস্থ্যের জায়গায় যারা এজেড পার্সন আছে তাদের জয়েন্ট পেন, ব্যথা, ব্যাক পেন এগুলো কিন্তু বাড়িয়ে দেবে। হাড়ে চোট আঘাত লাগা, কোমরে ব্যথা, পায়ের ব্যথা, এই ব্যথাজনিত সমস্যাগুলো বাড়াবে। কিন্তু পজিটিভ সাইনটা কি জানেন, যারা দীর্ঘদিন ধরে বিদেশ যেতে চাইছেন, বিদেশের একটা যাওয়ার কিন্তু সুযোগ কিন্তু আসতে চলেছে। বিদেশ যাত্রার যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে, আপনি মীন রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এবং ফরেন অ্যাক্টিভিটি যেমন আপনাদের বাড়বে, এর পাশাপাশি আপনাদের এই সময়ের মধ্যে বিশেষ করে আপনাদের ধনভাবে দৃষ্টি দিচ্ছে। দেখুন, ধনের জায়গাটা কিন্তু আপনাদের খরচটা একটু বৃদ্ধি কিন্তু করবে, খরচ আপনাদের বাড়বে এই সময়, বিশেষ করে শরীরের জন্য আপনাদের খরচ ব্যয় হবে। পরিবারের জায়গা দ্বিতীয়ভাবে আমাদের পরিবার, এখানে কিন্তু পরিবারের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের নিজের লোকেদের সাথে আর্গুমেন্টে আপনি কিন্তু জড়িয়ে পড়তে কিন্তু পারেন। অর্থাৎ এই জায়গাটা কিছুটা আপনি কিন্তু বুঝে শুনে স্টেপ ফেলুন। অর্থাৎ যেহেতু দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে, শ্বশুরালয় থেকে আপনাদের কিছুটা হলো সমস্যা কিন্তু রয়েছে। শ্বশুরালয় থেকে আপনি মীন রাশির মানুষ, কিছু কিছু ক্ষেত্রে সমস্যা, কোনো কিছু কাজ না করে সেখানে আপনার ক্ষেত্রে সেই জায়গাটা নাম হয়ে যাওয়া, এখানে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু দেখা যাচ্ছে। সরাসরি ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে, আমি বারবার বলেছি, পাপী গ্রহ যখন পাপভাবে দৃষ্টি দেয়, পাপী গ্রহ যখন পাপভাবে দৃষ্টি দেয় সেটা কিন্তু খুব ভালো ফল কিন্তু দেয়। দেখুন, এখানে কি করবে, আপনার ক্ষেত্রে ঋণ থেকে মুক্তি, যাদের লোনে পড়ে গেছিলেন ঋণ থেকে মুক্তি, যাদের কেস, মামলা, মকদ্দমা কোর্ট কাছারিতে জড়িয়েছিলেন সেখানে আপনারা রিলিফ পেতে চলেছেন। এবং এর পাশাপাশি আপনাদের স্বাস্থ্যের জায়গাটা কিছুটা ভালো দিবে এবং এর সাথে সাথে শত্রুতাটা কিছুটা কমবে, শত্রু কিন্তু শান্ত হবে। ঋণে যারা পড়ে গেছে ঋণ থেকে আপনারা মুক্তি পাবেন। সরাসরি আপনাদের ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে, দেখুন, ভাগ্যভাবে দৃষ্টি দিয়ে আপনার পিতার সাথে আপনার মতবিরোধ, মত পার্থক্য, আর্গুমেন্ট বা পিতার স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তার ব্যাপার রয়েছে, পিতার হেলথের জায়গা নিয়ে কিছু টেনশন কিন্তু আপনাকে দিতে কিন্তু পারে। এবং এর পাশাপাশি আপনাদের ভাগ্য ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে হওয়া কাজ না হওয়া, কিছু কিছু ক্ষেত্রে বিড়ম্বনা, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে, আপনি মীন রাশি মানুষ আপনার ক্ষেত্রে। তবে একটি কথা আমি বারবার বলছি, সাড়ে সাতিতে আপনার যদি খারাপ হচ্ছে বুঝতে পারছেন, যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটা পেড সার্ভিস, এটি ফ্রি সার্ভিস নয়। বারবার আপনাদেরকে কথাটা বলছি, কি উপায় করবেন, আপনারা হনুমানজির উপাসনা করুন, বজরঙ্গবলির উপাসনা করুন, বিশেষভাবে লাভ পাবেন। এবং শনির বীজ মন্ত্র পাঠ করুন, ওম সাং শনিশ্চরায় নমঃ, এই মন্ত্রটি আপনারা পাঠ করুন। এবং যতদিক আপনারা মহাদেবের উপাসনা করবেন,
কারণ শুনি কিন্তু মহাদেবের উপাসনাতে কিন্তু নিগ্ন হচ্ছিল, অর্থাৎ এই সময় নিযুক্ত হয়েছিল মহাদেবের উপাসনাতে। এই জন্য আপনারা মহাদেবের উপাসনাটা আপনারা যদি করেন এবং যতদিক ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় যত আপনারা পাঠ করতে পারবেন তত সাড়ে সাথীর যে নেগেটিভ এফেক্টগুলো কিনা আপনাদের কিন্তু কমবে। মীন রাশির মানুষ সাড়ে সাথীর শুরু হচ্ছে, সাড়ে সাত বছর আপনাদের চলবে, ট্রাভেলের মধ্যে দিয়ে চলবে এবং কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনাদের লাভ দেবে, কর্মের জায়গাটা আপনাদের লাভ দেবে। যারা চাকরি পাচ্ছিলেন না চাকরির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, যারা প্রতিযোগিতামূলক চাকরি এ করছেন প্রতিযোগিতামূলক চাকরির একটা সম্ভাবনা রয়েছে। আপনি মীন রাশি মানুষ এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। এই যে শুনি 2023 17 জানুয়ারি 30 বছর পর রাশি পরিবর্তন, মহাপরিবর্তন হতে চলেছে মীন রাশির। নমস্কার, ধন্যবাদ।